কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে ফাল্গুনীরা হলো, কালকে কামান গেছে, আজকে শ্রাদ্ধ, দাদু পূজাচ্ছে, তো একটু ভিডিও করব, দাঁড়াতে বললাম, ওই দেখো চলে গেছে। আসলে ওদের কোনো দায়িত্বর মধ্যে পড়ে না যে না আমিই ক্যামেরাটা করব, একটু দাঁড়া, একটু দাঁড়িয়ে আমি তুলি, তোমরা কেমনভাবে সাজগোজ করেছো, এটা একটা থেকেও যাবে আর আমার ভিডিওটাও করা হয়ে যাবে। তো আমার ক্যামেরাটা এমনি একটু স্লো চলছে, আবার ক্যামেরা চালাতে চালাতে রেডি করতে করতে ওইখানে চলে গেল। যাই হোক, আজকে হলো শ্রাদ্ধ, তো আজকেও খেতে নেই আর কি, আজকে তেল হলুদটা খেতে আছে আর কি, আঁশ আঁশ পেঁয়াজ রসুন এসব খেতে নেই। তো তার জন্য পটল ভাজা আর আমার খুব প্রিয় ডাল কলাই ডালটা, মানে কলাই ডাল যদি হয় তাহলে আমি কি করব ভেবে পাই না আর কি। আমার খুব ভালো লাগে, আমি যদি যে ভাত খাই তার থেকেও মানে আমার আরও বেশি ভাত খাওয়া হয়ে যায়। তো কলাইয়ের ডাল পোস্ত আর পটল ভাজা করেছি, আর যেহেতু সবাই চলে যাচ্ছে আমি একা থাকব, মা তো মাই হয় জানো, মাকে শুধু বলেছি যে মা আমি একা থাকব এত বড় বাড়িটায়, ঠাকুরের কৃপায় ভিডিওটা শিখেছিলাম, যার জন্য দিদিভাই আমাকে আমাদের এতটা ভালোবেসে বাড়িটা করে দিয়েছে। তো আমার অনেকটাই বড় বাড়ি, তো তার জন্য একা থাকতে একটু ভয় ভয় লাগবে, আর একটু এখন ওষুধ পেলে উঠলাম, তো ওষুধ গা মানে আর কি থাকতে পারবো না, তার জন্য মা বললো ঠিক আছে। মাদেরও নিমন্ত্রণ ছিল, মা যার জন্য মা আর ওখানে যেতে পারলো না, আমার কাছে এলো মানে আমাকে পাহারা দেওয়ার জন্য আর কি। তো মা আমার মা আটুলি থেকে কোথায় থেকে পাহারা দিতে চলে এলো জানো, যাতে আমি ভয় না পাই, আমি কষ্ট মানে আমার ভয় না লাগে, কষ্ট না হয়। তো আমার শ্বশুর আছে, আমি আর মা, ওগুলো মা ইয়ে থেকে পাটুলি থেকে কলা এনেছিল, তো অনেকগুলো ছিল, চালের গুঁড়ি আটা তারপরে কলা চিনি কালো জিরে দিয়ে মা জলখাবারে এরমভাবে পরোটার মতো কি সুন্দর করে ভাজে, খেতে খুব ভালো হয়েছিল। তো মা বললো এরমভাবে করে মাখা, আমি তোকে খাই মানে আর কি ভেজে দিচ্ছি। যাই ভয়ে শপথ দিতে গিয়ে ফাল্গুনি চলে এসেছে, আসলে এখন রাত 8:30-এর বেশি বাজে, 8:45 মতন বাজে। এটা হলো ভোজের দিন, এখানে তিন তিন চার দিনকার ভিডিও আছে, তো ওরা গেছে থেকে ভিডিওটা করেছি, তারপরে ওরা আজকে চলেও এসছে, দিয়ে সেই ফাল্গুনি ঠাকুর দেখতে গেছিল। এই সেই দিন মানে ছিঁড়াতোর দিন ওই যে পোস্ত করেছিলাম ঝিঙে পোস্ত, তাই খোলাগুলো ছিল, ফাল্গুন রেখে দিয়েছিলাম, রসুন কালো জিরে লঙ্কা দিয়ে ভেজে নিলাম, মা বেটে দেবে। তো এদেরকে হয়ে গেছে, কড়াইটাই দেখছো ওইটা বাটা আর কলমি শাক ভাজা, আর ওই কড়াইটা ওখানে ওই মাংস আর মাছও হয়েছে, তো সেই কালকের মাছ ছিল, আজকে আমরা খেয়েছি, আজকে আর কোনো তরকারি রান্না করিনি। তো সেইটাই বলতে গেলাম যে আমার মা কোথায় থেকে আমাকে, যেহেতু আমার ভয় লাগবে আমার কষ্ট হবে, তার জন্য আমার মা পাহারা দিতে চলে এসেছে। আর ফাল্গুনীর বাবা ওইখানে গিয়ে একবারও ওর খোঁজ নিতেই মনে থাকছে না যে না গো বাড়িতে ওকে রেখে এসেছি আমরা, তো এখানে যাই হোক একটা কাজের বাড়িতে গেলে খাওয়া দাওয়ার তো অসুবিধা হবে না, একবার মানুষের খোঁজ নেয় যে তোমরা কী খাচ্ছ কী রান্না করছো, সে আমিই বারে বারে ফোন করছি। আসলে আমি এরামই জানো, কাজে গেলেও আমি ফোন করে করে ব্যস্ত হয়ে পড়ি, ওটা মানে আমি আর কি বেশি চিন্তা করি, টেনশান করি ওদের জন্য, আর আমার জন্য কেউ মানে আর কি এদের মধ্যে কেউ টেনশান করার বলো চিন্তা করার বলো কেউ নেই। তো আজকে ওদেরকে বললাম যে কালকে তরকারি ছিল, আমি আর বাবা খেয়ে নেবো, একটা ডিম ভাজলাম, তো চলো এবার খেতে বসবো আমি আর বাবা। ও দেখো ওইখানে বাবা এসে বসে আছে, দুজনে মিলে নিয়ে খেয়ে নেবো, তো এরমভাবেই চলবো আর সংসারের জন্য যতটা পারবো করব। আমার চিন্তা করব না বলে কিন্তু মানে আর কি চিন্তা যায় না, তো
তো আমি ওদের জন্য চিন্তাও করব, করেও যাব, নিজে কষ্ট হলে তোমাদের সাথে শেয়ার করব, আর যতটা পারবো চাপতে পারলে চাপবো, না চাপ পারলে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে করব, অন্য কারোর সাথে নয়। তো চলো, আজকেকার মতো এইখানেই থাকলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।